সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আসছি। এই প্রশ্নটা আমরা অনেকেই পারি পরিসংখ্যানের সারণী তৈরি করা আমরা পারি, বাট পরিপূর্ণভাবে কিভাবে সময় ব্যয় না করে নির্ভুলভাবে আমরা দ্রুত সময় কিভাবে করতে পারি, শেষ টেকনিকগুলো আমি আপনাদেরকে শেখাবো। বিশ্বাস করেন এই অঙ্কগুলায় এমন সুন্দর টেকনিকে যদি আমরা করি, তাহলে আমরা খুব দ্রুত সময়ে পরীক্ষার হলে আমরা আনসার করতে সক্ষম হব। দেখেন বন্ধুরা, আমরা এখান থেকে শ্রেণী সংখ্যা নির্ণয় করবো। কেউ নির্ণয় করবো শ্রেণী সংখ্যা। এই শ্রেণী মানে গণসংখ্যা নিবেশন সারণি। আর গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে আমরা জানি কয়েকটা ধাপ অবলম্বন করতে হয়, যেমন পরিসর বাইর করতে হয়, শ্রেণী সংখ্যা বাইর করতে হয়, এরপরে আমরা ধাপটা করতে হয়। আমি ধাপগুলো খুব সুন্দরভাবে কীভাবে নির্ভুলভাবে করা যায় সে সম্বন্ধে আলোচনা করছি। চলুন বন্ধুরা দেখে নিই। আমরা জানি যে পরিসর বাইর করতে গেলে অবশ্যই সর্বোচ্চ সংখ্যা বাইর করতে হয়, সর্বোচ্চ মান বা সর্বোচ্চ সংখ্যা একটা বাহির করতে হবে। সর্বোচ্চ মান আমি বাহির করলাম, সর্বোচ্চ মান। দেখেন সর্বোচ্চ মান কীভাবে মুহূর্তের মধ্যে নির্ভুলভাবে, আমরা যদি এখানেই ভুল করি তাহলে তো অঙ্কটাই ভুল জানি। যেমন দেখেন নির্ভুলভাবে কীভাবে সর্বোচ্চ মানটা বাহির করবো, যেমন দেখেন মনে করি আমি চল্লিশটাই, ফোরটি সবচেয়ে বড় মান। আমরা দেখে নিই তো ফোরটির পরে আর কোনো মান আছে কিনা, দেখেন 35 অবশ্যই না, দেখেন 60 বড়। 60 পরে দেখি আমরা আর কোনো মান বড় আছে কিনা, 60 এই দেখেন 65, 65 পরে আর কোনো বড় মান আছে কিনা দেখে নিই, 65, 65 পরে দেখেন, 65 পরে, 65 পরে 68, দেখেন 68, 68 পরে আর কোনো বড় সংখ্যা আছে কিনা, বড় সংখ্যা আছে কিনা নেই। দেখেন তো বন্ধুরা, এই যে 68 ওয়ান এসে বাহির করতে পারছি না আমরা, তার দেখেন 68 হচ্ছে কি সর্বোচ্চ মান। ঠিক তেমনিভাবে আমাদের একটা মান বাহির করতে হবে, আমরা জানি সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান কীভাবে বাহির করবো, দেখেন আগের মতোই আমরা মনে করি এটাই সর্বনিম্ন। এটার পরে আর সর্বনিম্ন মান আছে কি দেখি, 35, এই দেখেন 35 সর্বনিম্ন, সর্বনিম্ন না 44 ছোটো, 35 ছোটো আর কোনো মান আছে কিনা দেখি নেই, 35 নিচে, 35 নিচে, 35 নিচে, 35 নিচে, 35, দেখেন 35 নিচে আর কোনো মান নেই, এর মানে 35 হচ্ছে সর্বনিম্ন মান। এখন আমরা জানি বন্ধুরা খুব সুন্দর, পরিসর সমান তো অবশ্যই জানি, পরিসরের সূত্র তো অবশ্যই জানি, কারণ কি সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান কোন সূত্রটা, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস কত, 1, জানি অবশ্যই জানি। তাহলে আমরা সর্বোচ্চ মানটা কি, সর্বোচ্চ মানটা আমরা বের করছি কত, 68 বিয়োগ সর্বনিম্ন মান কত, 35 প্লাস 1। তাহলে এটার থেকে এটা আগে ব্রেকেটের কাজ, এটার থেকে এটা বিয়োগ করলে আমাদের দাঁড়ায় 33 প্লাস কত, 1 ইকুয়াল 34, 34। তাহলে আমরা পরিসর বের করছি। এখন আমরা কী দাব, শ্রেণী সংখ্যা, কী দাব শ্রেণী সংখ্যা। আমরা জানি শ্রেণী সংখ্যাটাও বাহির করার সিস্টেম, এটা জানি। দেখেন শ্রেণী সংখ্যা সমান কি, পরিসর, পরিসর বা কি শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যব, শ্রেণী ব্যবধান। দেখেন আমরা কেন পরিসরটা বাহির করলাম, অবশ্যই পরিসর, এই যে আমাদের শ্রেণী সংখ্যাটা লাগবে, শ্রেণী সংখ্যা অবশ্যই পরিসর কত, 34। শ্রেণী ব্যবধান কী ধরবো, দেখেন বন্ধুরা আমাদের অঙ্ক কিন্তু, অঙ্কে কিন্তু অনেক সময় উল্লেখ করে দেয় শ্রেণী ব্যবধান 5 ধরে, 8 ধরে, 10 ধরে উল্লেখ করে দেয়। উল্লেখ করে দিলে যা বলবে তাই ধরতে হবে, যেমন 5 ধরে বললে 5ই ধরতে হবে, 10 ধরে বললে 10ই ধরতে হবে। কিন্তু যদি উল্লেখ না করে থাকে তাহলে আমাদের ইচ্ছামতে ধরতে পারি। ইচ্ছামতে কি আমরা কীভাবে ধরবো, যদি আমরা দেখি এই পরিসরটা 50-এর ভিতরে আছে তাহলে আমরা 5 ধরে নিব, শ্রেণী ব্যবধান কী দেবো 5। আর যদি দেখি 50-এর উপরে, 50-এর উপরে তাহলে আমরা 10 ধরে নিব, 10 ধরে নিব, কারণ পরিসর যত বেশি হবে তখন আমাদের কি ব্যবধানটা, পার্থক্যটা বেশি ধরা উচিত, আর পরিসর যত কম হবে ব্যবধানটা তত কম ধরবো। কিন্তু আমাদের উল্লেখ করে দিলেই তো আর যা বলবে তাই ধরতে হবে, এখানে তো আর কোনো কম্প্রোমাইজ নেই। তাহলে দেখেন বন্ধুরা আমি এখানে আমার মতো ধরে নিব, যেহেতু 34 বার আইসে তাহলে আমি 5 ধরে নিলাম শ্রেণী ব্যবধান, কী ধরে নিলাম শ্রেণী ব্যবধান 5 ধরে। 5 ধরে নিলে কী হয়, এটাকে এটার ভাগ করবো আমরা 6.8। আর 6.8 এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন বন্ধুরা শ্রেণী সংখ্যাটা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা নিতে হবে, যেমন আমার 6.8 আছে, 6-এর পরের সংখ্যাটা কত, 7, অর্থাৎ পূর্ণ সংখ্যা নিয়ে নিব, অর্থাৎ যে সংখ্যাটা আমার বাইরে বাইরে হবে মানে বের হবে, যে সংখ্যাটা আমার পূর্ণ যে সংখ্যাটা বের হবে তার সাথে এক
বেশি নিয়ে নিব, এবং সিক্স বের হয়েছে তার এক বেশি সেভেন, অর্থাৎ দশমিকে আসলে পূর্ণসংখ্যা নিতে হবে তবে এক বল বেশি নিতে হবে, তাহলে এটার কী হলো শ্রেণী সংখ্যাটা সেভেন। তাহলে এটা শেষ, শ্রেণী সংখ্যা আমরা সেভেন নিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটা হবে গুরুত্বপূর্ণ কাজটা, এই দ্যাপটা আমরা জানি, এই দ্যাপটা দেখেন, এই দ্যাপটা করতে গেলে আমাদের কী কী প্রয়োজন, আগে আমাদের জানা থাকতে হবে আমাদের শ্রেণী সংখ্যায় এই পরিসর বাহির করতে হবে, এরপরে শ্রেণী সংখ্যা বাহির করতে হবে, এবার তারপরে এরকম কী করতে হবে, কলাম নিতে হবে, এরকম একটা ঘর নিতে হবে। কীভাবে, আমাদের তিনটা কলাম, কটা কলাম, তিনটে, একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, এটা হচ্ছে টালি চিহ্ন, এটা হচ্ছে ঘন সংখ্যা। কিন্তু এভাবে সারি কয়টা নেব, এভাবে সারি কয়টা নেবে, এটা আমরা বলে দিচ্ছি। এই যে শ্রেণী সংখ্যা আমাদের কীভাবে বের হয়েছে, সেভেন, শ্রেণী সংখ্যা যা হবে এরকম সারি তা হবে। যেমন শ্রেণী সংখ্যা সাত, আমার এখানে সাতটা নিয়েছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, অর্থাৎ শ্রেণী সংখ্যা যা হবে সারি ততটা হবে। ঠিক তেমনি এখন দেখেন আমাদের এই কাজটা কীভাবে করবো, খুব অল্প সময়ে নির্ভুলভাবে। তাহলে শ্রেণী ব্যক্তি আগে এই কাজটা করতে হবে, এই কাজটা কীভাবে শুরু করতে হয় দেখেন, আমাদের সর্বনিম্ন মানটা দিয়ে শুরু করতে হয়। যেমন কি 35 কী পেয়েছিলাম আমরা এখানে, সর্বনিম্ন মান 35, তাহলে 35 নিয়ে আমি শুরু করলাম। এখন 35-এর পরে ফার্স্ট যদি ব্যবধান করি, সবচাইতে বড় ভুল হচ্ছে আমরা যে ভুলটা করে থাকি, দেখেন 35 আমি ফার্স্ট ব্যবধান ধরে নিয়েছি, ফার্স্ট ব্যবধান ধরে নিয়েছি 35-এর পরে তো অনেকেই বলে দেয় তাহলে পরের সংখ্যাটা ফার্স্ট ব্যবধান ধরলে তো 40 হয়, কিন্তু বন্ধুরা ভুল, এখানে 40 হবে না। এবং দেখেন আমরা যে সংখ্যাটা সর্বনিম্ন সংখ্যা থেকে শুরু করব এবং আরও যে ফার্স্ট আমরা অ্যাড করব তা ওই 35 থেকে শুরু করে, দেখেন 35 থেকে, যেমন 35 থেকে হিসাব করেন আর ফার্স্ট ব্যবধান করবি, ফার্স্ট আঙ্গুল 35, 37, 37, 38, 39, কী বন্ধুরা কী 39 হচ্ছে, অবশ্যই 49। আমরা সবসময় ওই সংখ্যাটার থেকে হিসাব করবো, আমরা ফার্স্টে যোগ করবো ওই সংখ্যাটার থেকে, অনেকে যেমন 35-এর পরে 37, 38, 39, 40 এরকম হিসাব করে, আমি বলুন এই সংখ্যা থেকে হিসাব করতে হবে, এই সংখ্যা 35, 37, 38, 39, তাহলে আমরা ফার্স্ট ব্যবধান ধরলে 39, 39-এর পরবর্তী সংখ্যাটা আমরা জানি 40, 40-এর ফার্স্ট ব্যবধান ধরলে কী হবে, কী হবে 44, 44-এর পরে আমরা যে সংখ্যাটা হবে 45, 45-এর আরও ফার্স্ট ব্যবধান ধরলে হবে 49, 49, 50, 50-এর পরে আরও যদি আমি ফার্স্ট ব্যবধান ধরি হবে 55, 55-এর পরে 55, 55, আরও ফার্স্ট ব্যবধান ধরলে 59, 59-এর পরে 60, 60-এর পরে আরও যদি আমি ফার্স্ট ব্যবধান ধরি 64, 64-এর পরে 65, আরও যদি আমি ফার্স্ট ব্যবধান ধরি হবে 69। তাহলে আমরা এই কলামটা কীভাবে কীভাবে তৈরি করতে আমরা জেনে নিলাম। এখন ধরুন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই যে ঠালি চিহ্নগুলো, ঠালি চিহ্নগুলো কীভাবে আমরা নির্ভুলভাবে করবো দেখে নেন। দেখেন আমরা এই যে একটা করে সংখ্যা কেটে নিব, যেমন 40 কেটে নিলাম, 40 কোন ঘরটার মধ্যে বসে, দেখেন 40 থেকে 44 এই ঘরের মধ্যে বসছে, তাহলে একটা কেটে নিয়েছি এই ঘরের মধ্যে পড়েছে, এই ঘরে একটা ঠালি চিহ্ন দিয়ে দিলাম। ঠিক তেমনি হবে 35, 35 কোন দেখেন প্রথম ঘরে, এরপরে দেখেন 60, 60 কোন ঘরে পড়েছে, দেখেন দেখেন এই যে এই ঘরে, এরপরে 55, 55 কোন জায়গায় পড়েছে, 55 এই দেখেন, 58 কোথায় পড়েছে, 58, 58 কোথায় এই দিয়ে, 45, 45 কোথায় এই দেখায়, 60, 60 কোথায় এই দিয়ে, 65 কোন জায়গায় এই দেখায়, 46 কোন জায়গায়, 46 কোন জায়গায় এই দিয়ে, 50, 50 কোন জায়গায় এই তো, 60 কোন জায়গায় এই দেখায়, 65 কোন জায়গায় এই তো, 58 কোন জায়গায় এই তো, 60 কোন জায়গায় আবার এই দেখায়, 48 কোন জায়গায় এই তো, 33 কোন জায়গায়, 36 কোন জায়গায় এই তো, 60 কোন জায়গায় এই দেখায়, যেমন সাতটা ফার্স্ট এভাবে কেটে নেই, 50 কোন জায়গায় এই তো এই দেখায়, 46 কোন জায়গায় এই দিয়ে, 65 কোন জায়গায় এই দিয়ে, 55 কোন জায়গায়, 55 এই তো এই তো, 61 কোন জায়গায় এই দেখায়, 68 কোন জায়গায় এই তো, 65 কোন জায়গায় আবার এই দেখায়, তখন সাইডটা ফার্স্ট হচ্ছে এভাবে কেটে নেব, 50 এই তো, 50, 40 এই তো, 56 কোথায় এই তো, 60 এই তো, 65 কোন জায়গায় এই তো, 46 কোন জায়গায় এই তো। দেখেন বন্ধুরা খুব অল্প সময়ে, আর যেহেতু কেটেও শেষ, অসংখ্যও শেষ,
চা খাচ্ছি তাই আমরা বসিয়ে নিছি, সুতরাং এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং খুব দ্রুত কেটে নিলাম। এখন দেখেন আমাদের কাজটা, এখানে ঠালি যতটা ততটা গণসংখ্যা দিয়ে দিবে, এখানে কয়টা? টু, এখানে কয়টা? টু, এখানে কয়টা? ফাইভ, এখানে কয়টা? থ্রি, এখানে কয়টা? ফাইভ, এখানে কয়টা? সেভেন, এখানে কয়টা? সিক্স। এখন দেখেন আমাদের এখানে মোট করব, মোট করলে কী দাঁড়ায়? টু টু ফোর, ফোর আর ফাইভ নাইন, নাইন আর থ্রি টুয়েলভ, টুয়েলভ আর ফাইভ সেভেন্টিন, সেভেন্টিন আর সেভেন টোয়েন্টি ফোর, টোয়েন্টি ফোর আর সিক্স থার্টি। দেখেন আমাদের এই জায়গার মধ্যে 30 জন শিক্ষার্থী, ঠিক আমার যতজন শিক্ষার্থী থাকবে ঠিক গণসংখ্যাটা যদি যোগ করার পরে ততটা বার হয়, এন এর মান ততটা বার হয় যোগ করিয়ে এগুলা, তখন আমরা মনে করবো নিঃসন্দেহে আমাদের অঙ্কটার নির্ভুলভাবে আমরা উত্তর করতে সক্ষম হয়েছি। যদি এখানে কম অথবা বেশি বের হয়, 30 জন দেওয়া আছে, এখানে যদি কম বেশ হয়ে যায় তাহলে ধরে নিব আমাদের অঙ্ক অবশ্যই কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে। আর আমরা যদি এই সিস্টেমগুলো, আমি যে সিস্টেমগুলো শিখিয়ে দিয়েছি সিস্টেমগুলো যদি ফলো করে করেন, তাহলে প্রথম ক্ষেত্রেই অঙ্কটা খুব দ্রুত নির্ভুলভাবে সমাধান করতে আপনারা সক্ষম হবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কোন ভিডিওগুলো এবং কোন ক্লাসগুলো আপনাদের খুব জরুরি। আমি আপনাদের এই কমেন্ট অনুযায়ী আমাদের ক্লাসগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। তবে এই ক্লাসের প্রথম ক্লাসটা পরিসংখ্যানের, আমি পরবর্তীতে সংক্ষিপ্ত পদ্ধতি, গড়, মধ্যপ্রচুরক এবং বিভিন্ন ধরনের লেখচিত্র, অজীবরেখা, বহুভুজ, আয়ত্ত, এরকম ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমি অধ্যায় ভিত্তিক শেষ করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, খুদা হাফিজ।